লোকে খালি পেলেই ভয় পায় যে বিয়ে করলে একটু বাসন মাজতে হবে, একটু ঘর ঝাড় দিতে হবে। আরে পাগলা, 10 মিনিট লাগে করে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, রবিবার সকাল সকাল উঠে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট সব করা হয়ে গেল, এখন বেরোচ্ছি। বেরোচ্ছি হচ্ছে গিয়ে আজকে ওই ভবিষ্যৎ দিতে যাবে, সেই ফল কয়েকটা নিয়ে আসবো। আগের দিন চাল ঠাল তো নেওয়া হয়েছে, ফলগুলো নিয়ে আসি। নিয়ে এসে তারপরে পম্পিরা যাবে, তো নিয়ে নিলাম এখন, চলো বাড়ি। এইভাবে মুশকিল, আমাদের গেটের বাইরে যে বাঁদিকে যে লেবু নিয়ে বসে সে 50 টাকা করে নেয়, আর ওরা বসে হচ্ছে বিকেলে। আর এখন একাই রাজা, ওকে আমি বললাম সবাই তো 50 টাকা করে নিচ্ছে, বলছে যেখানে পাও সেখান থেকে নিয়ে নাও। জানে যাও নে, দেখেছো সে ক্যাঙ্গারু বাচ্চা যেরকম ঝোলে সেরকম ঝোলে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? যাই হোক, সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করলাম, এখন যাচ্ছি রিমদের বাড়ি ভবিষ্যতা দিতে। তো এখন চলে এসেছি আমি আর পৌলমি। তো দিয়ে এলাম, যাই হোক চলো এখন স্নান টান সেরে তারপরে সবকিছু। বাপরে এত গুলো হোলি আমার। আজকে আমি আর বেটু লাঞ্চে কি খাবে? বাবা যাবে ঘুরতে, পাঠিয়েছে, মাথাটা খোলো, ওরকম করে খুললে সামনে চুলটা ইয়ে হয়ে যাবে। কি খাবি? মাংস ভাত তছরে কি বিরিয়ানি আমি বানাতে পারি না, চিকেন আর ভাত। ঠিক আছে, কষা কষা চিকেন না ঝোল ঝোল চিকেন? ডিসাইড কর আগে। তোমরা চলে গেলে যেমন আমি ব্যাচেলার, সেরকম ব্যাচেলার। আর বাকিগুলো অন্য এক চলে গেছে ব্যাচেলার, বাকিগুলো কি? বাকিগুলো ব্যাচেলার আমাদের একটু তাহলে সকাল সকাল চিকেন চিকেন, ওই দেখ অমনি চিকেন, আমি কালকে যেন শুনিনি পাটি ওর নাকি তাহলে এইটার কথাই হচ্ছিল। সবাই কিন্তু ডিমান্ড আছে যে আজকে যদি ভালো হয় সন্দীপকে আবার রান্না করতে হবে। এই তো এইখানে কষ্ট, এই এখন কষ্ট হবে, এখন কুক হয়ে গেছে। এই দেখা দেখো, এই যে এক হাতে চিপস আর এক হাতে রান্না করছে, চিপস আর রান্না করছে, সাইডে রেখে চিপস সাইডে রেখে বানাবো। এটা কষ্ট হবে, এই রেসিপি নতুন রেসিপি। তো আজকে তো মার মেয়ে, ওই জন্য ফ্রাইড রাইস আর মাংস করব। ফ্রাইড রাইস করব তো বলছি, কিন্তু কিছু নেই, ওই জন্য দেখি কি করা যায়। আর মাংসটা একটু কষা কষা যেরকম এমনি বললো। তো অরিন্দম তো গেছে এখন ব্যাচেলার পার্টি করতে। ওই যে এই যে বহু যুগ পর, খবরটা কি? মেয়েদের পরীক্ষা। হ্যাঁ, সব মেয়েগুলো ছানাগুলোর পরীক্ষা বলছি, সব ছানাগুলোরই পরীক্ষা। দেখবি গরম খুন্তি ছেঁকা, খেলতে যাবি তুই?
ফ্র্যাকশনস তুই একাই পড়ছিস বুঝলি তো দেখ ফ্র্যাকশনসটা করে পুরোটা কমপ্লিট করবে মিমলি আর কি করোনা আমার সাথে এইটা যদি হয়ে যায় তাহলে আমি বিকেল বেলা পুরো হ্যাঁ বেশ তুই একা কমপ্লিট কর আজকে বসিয়েছি ম্যাথ নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলো চ্যাপ্টার আছে বলেছি আর ইজি ইজি যদি ওখান থেকে খুঁজে বার করে করেছো এক্সারসাইজ থেকে আমি কিন্তু তাহলে আবার করাবো প্রত্যেক আজকে বলেছি প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সারসাইজ থেকে যতগুলো মেন আছে সব কটা থেকে দুটো দুটো করে নিয়ে রিভিশন দিতে তার এই এক পাতা হলো এতক্ষণে বোঝো আসো আসো চিকেনের কালারটা কিন্তু সেই এসেছে সেই তো এখানে ভাতটা বানিয়ে নিয়েছি কিছু একটা রাইস বানিয়েছি কি রাইস জানি না এগ প্রন সমস্ত কিছু দিয়ে একটা ফ্রাইড রাইস মতন বানিয়েছি এখন এখানে খেলবে একটু ফিফা 23 এখন ব্যালকনিটা পরিষ্কার করে নিলাম প্রচুর কাপড় কাঁচা হয়েছিল সেগুলোকে ফোল্ড করে সব রুমে লাগলো আটকান দেখাচ্ছি আর নতুনগুলো মেলে দিলাম আর এই গোলাপ গাছটা জানি না সামহাও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কি কারণ বলতে পারবো না তো এতদিন প্রচুর ফুল দিয়েছে যদিও এটার 1.5 বছর অলমোস্ট বয়স হতে চললো তো প্রচুর ফুল দিয়েছে এখনও একটা ফুল ফুটে আছে এই যে এতগুলো কাপড় এখানে কে কাঁচা ভাঁজ করা হয়েছে এগুলোকে এবার আলমারিতে জায়গা মতন ভরতে হবে তার আগে এখন আমি আর বেটু একটু লাঞ্চটা সেরে নিই এই হচ্ছে আজকে মেনু ফ্রাইড রাইস চিকেন আর রায়তা বুন্দি নো আজকে মা আর বেটু আজকে যে লাস্ট হবে সে এঠু তুলবে মুজবে মিমলি আগে খেয়ে উঠেছে ওই জন্য আমাকে পুষতে হচ্ছে তো যাই হোক এখন একটু ওকে বললাম 10-15 মিনিট তো না আধ ঘন্টা টিভি দেখে নে লাইটটা জ্বালালি কেন তো আজকে ঘনাদার বার্থডে তো এখানে কত বছর হলো ঘনাদার 38 চলো হ্যাপি বার্থডে কেউ না হ্যাপি বার্থডে এই তো হল না মজা তো ঘড়িতে এখন বাজে 4:06 এখানে দারুণ রোদ পড়ে বিকেল বেলাটা মানে পুরো পশ্চিম দিকটা এদিকটা সূর্যের রোদটা পুরো ডিরেক্ট পড়ে এত ভালো লাগে তো যাই হোক সেনবাবু তো ওখানে ছুটি আজকে পার্টি করছে আমি আর মেয়ে দুপুর থেকে বোর হলাম যদিও আজকে ঘুমায়নি মোটামুটি এখন ইদানিং দেখছিলাম দুপুরবেলাটা খুব একটা ঘুমের হ্যাবিট হয়ে গেছে তো ওটাকে চেঞ্জ করার জন্য আজকে দুপুরটা ঘুমালাম নাকি চেঞ্জ হয়ে যাক সার্কেলটা যদিও ইয়াসবান বলছিল যে স্ট্রেচ করে করে ঘুমালে নাকি ওটা খুব এফেক্টিভ হয় বডির জন্য মানে খুব ভালো হয় তো যাই হোক তো আর মিমলি বলেছিলো 4:00 থেকে উঠে আমাদের মানে 2:30 অবধি পড়েছিলো 2:30 থেকে 4:00 অবধি বললো খেয়ে দেয় টিভি দেখবো তো 4:00 থেকে উঠে নাকি উনি ম্যাথ করবে বাকি কাজগুলো এখন একটু বাজে 4:06 তো এখন অবধি তার পাত্তা নেই দেখি হ্যালো কটা বাজে কটা বাজে আর দুইটা খেয়ে বাটিটা ওখানেই পড়ে আছে যাও উঠো বাটি রাখো এগুলো গোছাও নিয়ে পড়তে বসো তাড়াতাড়ি ফাস্ট এই যে এখানে দেখছিল কি মুভি ভগবান জানে এই বন্ধ করে দিলাম তাড়াতাড়ি আমরা ছোটবেলায় অ্যালেক্সা সব আমরা বেঙ্গলি মিডিয়ামে আমরা ছোটবেলায় বেঙ্গলি গভর্নমেন্ট স্কুল থেকে মানে গভর্নমেন্ট স্কুল বেঙ্গলি মিডিয়াম থেকে পাশ করে করেছি কিন্তু কোনোদিনও জানতাম না যে এরকম ইগিনি বিগিনি 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 গান লাগিয়ে দিয়ে ম্যাথ করতে হয় এই যে
এখানে ম্যাথ করছে আর ওদিকে চলছে কি গান, কি গানটা কি যেন ভুলে গেছি আমি, বিলিভার। ভাবো একবার কি জামানা এলো। আর এইদিকে আমি ক্যামেরা নিয়ে আসতে চলেছি একজনের স্ট্যালন বডি দেখাতে, অপর দিকে আমি ঢাকে রেখে দিয়েছি তোমাকে না। এই যে সারাদিন ঘুরে এসে রবিবার দিন লোকে বউ বাচ্চার সাথে টাইম কাটায়, উনি সারাদিন বন্ধুদের সাথে আনন্দ করে এসে এখন বসে বসে মোবাইল দেখছে। বছরে একদিন বললাম না আর যাও। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, চোখে এগুলো কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে চোখে, এগুলো কি হয়েছে, ই রাম কোথা থেকে পড়লি তুই, দেখি দেখি তো চুলে ঘেটি দেখালে হবে, দেখি এই যে মেয়ে আমার বড় বারণ করলাম তখন শুনলো তোমার সামনে লাগিয়েছে নিমলি, কি বাবা বারণ করেনি, কই দেখি আমি দিকে বললাম না লিপস্টিক বলেছিলাম, লিপস্টিক তো আমি নাম জানি না, লিপস্টিক না ঠোঁটালিশ আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে, আমিও ছোটবেলায় দিতাম বাবাকে, আমি তখন ছোট ছিলাম মারবো দাদুকে দিতে, কি কথা আমি কি ছোট ছিলাম না, আমার কি ছোটবেলা ছিল না, আমি কখনো বলিস তোমার ছিল, তাহলে বলছিস কেন, আর তোমাকে ড্রেনে বোলপুর হসপিটালে ড্রেনে কুড়ি পেয়েছিল তোমাকে। এখন এখানে বাবা মেয়েতে চলছে তালা ভাঙার প্রসিডিওর, ওনার পিগি ব্যাংকে কতগুলো টাকা আছে সেটা দেখবো তো, দেখবো চাবি হারিয়ে গেছে, এখানে এখন চোর ধরা পড়েছে, কি যেন গানটা মোটেই পারবে না এটা তুমি খুলতে, অত সোজা নেই, কম্পাসটা নিয়ে যা সাইজ আমার কম্পাসে তো হবেই না, এইটা আছে মনে হলো না ক্যাপচার হলো, হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার জন্য তো দুটো দুটো বুকিং দেবো, কিছু করতে হবে না, কাছে নিয়ে গেলে এটা জীবন বেরোবে, আস্ত আস্ত চোরগুলোকে বাদ দিয়ে তাহলে ফাইনালি পম্পি চোরই সেরা হলো নাকি, পম্পি হাত লাগাবার হবে না, কোনো কাজ আছে তালাটাই দিলো ভেঙে, তো তুমি কি করছিলে, আমি তো তালাটা খুলছিলাম, খোলা মানে কি করে খুলছিল, ভেঙে তো লেটছি খুল যা, আমি খুলো না, আমি ইসি মাই ওয়ান, ওয়া বাবা দুটো 500 টাকা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমার 1000 টাকা ইজিলি হয়ে গেছে, ওই দুটো 500 টাকা একটা দুটো, বাবা তখন ছিল না আমাদের সময়, আগে 100 গুলো গোল তারপরে 30 এ ডুববি, 1500 টাকা বেরোলো সেটা আমার, হ্যাঁ
2270 তো এটা হচ্ছে 2 টাকার কয়েন এটা হচ্ছে 1 টাকার কয়েন চলো এখন কাউন্ট করা যাক আমাদের হয়েছে 3155 পরে ওই 5 টাকাটা কাউন্ট করা হয়েছে এটা আমি মানে হিমশিম কে যেতাম যখন পিগি ব্যাংক খুলতাম এই 20 টাকার গুলো আসার পর থেকে এবার ফাইনালি ইকুয়াল করে 3412 রুপিস এবার আমরা যাব হচ্ছে কালকের চাল রেডি করে রাখলাম মিমলির ডালটাও রেডি করে রেখেছি সবজিটা কেটে ছুলে রাখবো তাতে কালকে সকালবেলায় একটু ইজি হয়ে যাবে কাজগুলো আর কাল থেকে একটু ডিটক্স ওয়াটার খাবো সো সেটাও একটু ভিজিয়ে রেখে দেবো বাবা সেই পড়াশুনো নিয়ে বসে পড়ছেন একজন কই তো বলো বিবাহিত লাইফ কেমন চলছে কেন আছে তোমার কেমন চলছে এই আবার কিছু একটা বলবে লোকে খালি পেলে ভয় পায় যে বিয়ে করলে একটু বাসন মাজতে হবে একটু ঘর ঝাঁট দিতে হবে আরে পাগলা 10 মিনিট লাগে করে নিবি আমাদের মেয়ে বিদ্যাসাগর হয়েছে একদিকে চলছে খাওয়া দাওয়া একদিকে চলছে পড়াশোনা সকালবেলায় বললাম হোমওয়ার্ক কি আছে কয়েকটা বললো তারপরে বললো না আর নেই নিয়ে এখন হিন্দি নিয়ে বসেছে এখন মনে পড়েছে ম্যাডাম নতুন পেন এমনি ইঙ্কটা কোথায় আবার একটু বেরোতে হচ্ছে দুধ দই কোনোটাই নেই ঘরে ওই দুটো নিয়ে আসি দুধ আর দই নিয়ে চলে এলাম চলো এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো